আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ জিয়াসমিন আখতার, সহকারী শিক্ষক নড়াচালা শাখা। লাইটফা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি প্রিপজিশন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের পাঠ্য বইয়ের 55 পেজে আছে। হোয়াট ইজ প্রিপজিশন? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। প্রিপজিশন রূপে ব্যবহৃত শব্দসমূহ অন, অ্যাট, ইন, ইনটু, টু, বাই, ফর, উইথ, অফ, অফ, আপন, আন্ডার, বিফোর, আফটার, ফ্রম, ওভার, বিয়ন্ড, এগেনস্ট, অ্যাবোভ, আপ, অ্যামং, বিটুইন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা মুখস্থ করবে। হোয়াট ইজ প্রিপজিশন, প্রিপজিশন কাকে বলে, প্রিপজিশন রূপে ব্যবহৃত শব্দসমূহ। আর তোমাদের পাঠ্য বইতে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো এক্সারসাইজ টু, নিচের সেন্টেন্সগুলোর প্রিপজিশন নির্ণয় করো। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন এখানে অন প্রিপজিশন। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, আন্ডার প্রিপজিশন। He lives in Dhaka, in preposition. He goes to school, to preposition. He is at home, at preposition. He sat by me, by preposition. The sky is above us, above preposition. Meena lives with her father, with ekhane preposition. We go out into the bus, into preposition. He came from Khulna, from preposition. The cat is fond of milk, of preposition. The book is for class 3, for preposition. তোমরা এই এক্সারসাইজগুলো সুন্দরভাবে করবে। কনজাংশন, কনজাংশনের কাজ হলো দুটি সেন্টেন্স বা ওয়ার্ডকে যুক্ত করা। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন রূপে ব্যবহৃত শব্দসমূহ হল অ্যান্ড, বাট, অর, ইয়েট, আইদার, নাইদার, সো, অ্যাস, বিকজ, ইফ, আনলেস, হোয়েদার, সিন্স, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার, দ্যাট, আনটিল, বিফোর, আফটার, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি। তোমরা এখান থেকে কনজাংশন কাকে বলে এটা মুখস্থ করবে এবং কনজাংশন রূপে ব্যবহৃত শব্দসমূহ এই দুইটা মুখস্থ করবে। এবার আমি তোমাদের এক্সারসাইজগুলো বলে দিচ্ছি। এক্সারসাইজ নাম্বার 3, নিচের সেন্টেন্সগুলোর মধ্য থেকে কনজাংশন নির্ণয় করো। হি ইজ রিচ বাট অনেস্ট, এই দুইটা হি ইজ রিচ বাট অনেস্ট, এখানে বাট দ্বারা সেন্টেন্সটা যুক্ত হয়েছে। সে ধনী কিন্তু সৎ। আলি অ্যান্ড হাসান আর প্লেয়িং, এখানে অ্যান্ড কনজাংশন। আই শ্যাল গো ইফ উই কেম, ইফ ইউ কেম, ইফ এখানে কনজাংশন। হি কুড নট গো আউট অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ কনজাংশন। হি ইজ আনহ্যাপি অলদো হি ইজ রিচ, এখানে অলদো কনজাংশন। ডু অর ডাই অর কনজাংশন। ইন্টারজেকশন, যে সকল ওয়ার্ড মনের আশঙ্কিক আনন্দ, বিষাদ, বিস্ময়, ঘৃণা, উচ্ছ্বাস প্রকাশ করে তাদেরকে ইন্টারজেকশন বলে।
ইন্টারজেকশন রূপে ব্যবহৃত শব্দসমূহ হুররে, অ্যালাস, হাই, ও, আহ, বিভ, হ্যালো, হার্ক, হাস ইত্যাদি। তোমরা এখান থেকে কনজাংশনের সংজ্ঞা এবং ইন্টারজেকশনের সংজ্ঞা এবং ইন্টারজেকশন রূপে ব্যবহৃত শব্দসমূহ মুখস্থ করবে। এক্সারসাইজ নাম্বার টু, নিচের সেন্টেন্সগুলো থেকে ইন্টারজেকশন বের করো। অ্যালাস, হি হ্যাজ ডাইড, অ্যালাস এখানে ইন্টারজেকশন। হ্যালো, হাউ আর ইউ, হ্যালো ইন্টারজেকশন। হুরে, আই হ্যাভ পাসড, হুরে ইন্টারজেকশন। ব্রাভো, আই সিং, শি সিংস, ব্রাভো এখানে ইন্টারজেকশন। ও, হোয়াট এ ফাইন ফ্লাওয়ার, ও এখানে ইন্টারজেকশন। হার্স, দ্য টিচার কামস, হার্স এখানে ইন্টারজেকশন। ফাই, হি ডাজ নট রিচ, ফাই এখানে ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা বিষয়, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, সবগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এক্সারসাইজগুলো করে, তিনটা এক্সারসাইজ করে আমাকে HW পাঠাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।